ছাত্রীরা, আজ আমি তোমাদের মেঘচোর গল্পের পরের অংশ নিয়ে আলোচনা করছি। আশা করি আগের আলোচনাগুলো তোমরা দেখেছো। সেখানে আমরা পেয়েছিলাম পুরন্দর নামে এক বিজ্ঞানী, যে কিনা মেঘ তৈরি করে একটা হ্রদকে ঘিরে তার সেখান থেকে জল বাষ্প করে মেঘ তৈরি করতে চেয়েছিল, এবং কার্পভ নামের আরেকজন বিজ্ঞানীর সঙ্গে তার কিছু প্রতিদ্বন্দ্বিতা ছিল। সে তাই কার্পভকে জব্দ করার জন্য এমন কিছু কাজ করতে চেয়েছিল যেটাকে তার ছাত্রী হিসেবে এসেছিল, যে অসীমা নামে আরেকজন বিজ্ঞানী, সে কিছুতেই সমর্থন তো করেইনি। এবং সে কীভাবে পুরন্দরকে আটকাতে চায় তার এই খারাপ কাজ করা থেকে, সেটা নিয়ে আজ আমরা দেখব। মেঘ করে ছড়িয়ে দেব, সেই মেঘ কার্পভের দেশে পাঠিয়ে দেব। ও খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করছিল যে এই বিশাল হ্রদের জল যদি মেঘ হয়ে যায়, সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে। একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না। ওর বুদ্ধিতে বলছে যে সে বৃষ্টি যদি করে সেখানে পৃথিবীর এমন কিছু ক্ষতি হবে না। কিন্তু আগের দিন আমরা দেখেছিলাম যে অসীমা এটা বলেছিল তাকে যে এইভাবে যদি মেঘ তৈরি করে বৃষ্টি হয় তাহলে পৃথিবীর অনেক মানুষের অনেক ক্ষতি হতে পারে, এবং যেখানে সত্যিকারের বৃষ্টির দরকার সেখানে হয়তো মানুষ বৃষ্টি পাবে না, একটা পৃথিবীর যে ভারসাম্য সেটা নষ্ট হতে পারে। কী আর হবে, সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। অসীমা হেসে ফেলে বলল, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায়? পুরন্দর বললেন, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা ছোট্ট কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট। সে আবার আর একটা কাহিনী অসীমাকে জানাচ্ছে। সেটা কি না, 10 লক্ষ বছরেরও কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল। এরকম হয়, পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে, মাঝে মাঝে এই ধরো 10-15 হাজার বছর পরে পরে। আমি যেবারের কথা বলছি সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র 3-4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসের হিসাবে খুব বেশি হলে 2.2, অতি সামান্য তাতেই গোটা উত্তর আমেরিকাটা বরফে ঢেকে গিয়েছিল। কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল 1000 ফিট উঁচু। তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু প্রমাণিত সত্য। এইভাবে সে অসীমাকে বোঝাচ্ছে যে সে এরকম একটা কাজ করতে চায়, এবং এরকম অনেক ঘটনাই আগে ঘটেছে যে বিজ্ঞানীরা প্রথম যখন কিছু করতে চায় তখন সেটাকে কেউ সমর্থন করে না, বা সেটা যে কত ভালো এবং কত সুদূরপ্রসারী তার ফল হতে পারে সেটা হয়তো সেই সময় কেউ বোঝে না, কিন্তু পরবর্তীকালে এগুলো তারা বুঝতে পারে। অসীমা বলল, আপনার কথা অবিশ্বাস করব কেন? আমি ভাবছিলাম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা হয়। এবার বুঝলে তো, পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কী কাণ্ড হয়। সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায় তাহলেই সব বরফ গলতে শুরু করবে। আগে এই তাপ কমা বাড়াটা সূর্যের ওপর নির্ভর করত, এখন মানুষই তা পারে। যেসব পাগলগুলো অ্যাটম বোমা হচ্ছে পারমাণবিক যে বিস্ফোরক সেটাকে বলা হচ্ছে, আর হাইড্রোজেন জানো তোমরা নিশ্চয়ই যে এটা একটা মৌলিক গ্যাস, সেটা জলের একটা অন্যতম উপাদান আমরা এই হাইড্রোজেন। তো সেই হাইড্রোজেন এর কথাও বলা হচ্ছে, হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে, সেগুলো যদি একসঙ্গে ফাটাতে শুরু করে তাহলে পৃথিবীর সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে। সে কথা জানি, এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি? আমি ওসব বোমা টোমায় বিশ্বাস করি না। আমি পুরন্দর চৌধুরী, আমার আবিষ্কার সব সময় মৌলিক, মানে একদম
নিজস্বতা যেটাই থাকবে, যেটা কারোর নকল বা কারোর দেখে সেটা নয়। আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমনুষ্য নেই, মানে কোনো জনমানব নেই। এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা, শুধু তুমি থাকবে তার সাক্ষী। তুমি আমার ভাইয়ের মেয়ে, তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি। 10,000 বছর পরে যে হ্রদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল সেটাকে আমি নিশ্চিহ্ন করে দেব 5 মিনিটে। সত্যিই কি সেটা সম্ভব? এক্ষুনি দেখতে পাবে, মানে ওর এটা একটা রীতিমতো চ্যালেঞ্জ মনে হচ্ছে যে 10,000 পরে যে লেকটা শুকিয়ে যেতে পারে সেটাকেও এখনই শুকিয়ে দিয়ে মেঘ তৈরি করবে সেই জলকে কাজে লাগিয়ে, এবং সেটা তারা বৃষ্টি তৈরি করবে, মেঘটাকে অন্য জায়গায় পাঠাবে যেখান থেকে বৃষ্টি হয়ে সেটা ঝরে পড়বে। এত বড় লেকটার জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে? মানে ওরা তো নিজেরা রকেটে রয়েছে, সেটাও মনে হয়েছে অসীমার। তাই বলছে ওইরকম মেঘ একটা যদি তৈরি হয় সেখানে আমাদের রকেট কি থাকতে পারবে? আমরা মেঘগুলোর অনেক উঁচুতে উঠে যাব। মেঘ আর কতটা উঠতে পারে? মেঘ যখন ভারী হয়ে যাবে খুব বেশি তো উঠতে পারবে না, সেটা পুরন্দর অসীমাকে বোঝাচ্ছে। তারপর এত বড় মেঘকে আপনি সাইবেরিয়া পাঠাবেন? সবটা নাও পাঠাতে পারি, কিছু কিছু বিক্রিয়াও করতে পারি, মানে যেখানে বৃষ্টি কম। কি বলছে দেখো, যে যেসব দেশে বৃষ্টি কম তাদের কয়েক টুকরো দেওয়া যেতে পারে। মানে কতটা ও এই ব্যাপারটাকে নিয়ে উনি কতটা অন্যরকম একটা চিন্তাভাবনা করছেন, যে যেসব জায়গায় বৃষ্টি কম হয় সেখানে টুকরো টুকরো করে সেই মেঘকে পাঠাবে। ততদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায়? উড়িয়ে নিয়ে বেড়াবো, মানে এটাও যেন ও পারবে, মেঘকে উড়িয়ে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে, এক দেশ থেকে আর এক দেশে উড়ে যাবে। যে কোনো দেশের ওপর দিয়েই মেঘ উড়ে যাওয়া তো বেআইনি নয়, কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না? তা পারে অবশ্য। জানো অসীমা, এত বড় একটা জলভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে দিতে পারি। তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করছি, আমি হব আকাশের দেবতা ইন্দ্র। নিজেকে এতটাই ও অন্যরকম একটা চিন্তা করছে, দেবতার সঙ্গে নিজেকে তুলনা করছে। আমার নাম পুরন্দর, তার মানে জানো তো? যেসব যে একজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে তার নামে নিন্দে রটিয়েছে, আমার নামে নিন্দে রটিয়েছে, তাদের দেশে আমি ইচ্ছে করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি। মানে নিজেকে ইন্দ্রের সঙ্গে তুলনা করছে, এবং এই কথা সে অসীমাকে অকপটে জানাচ্ছে। অসীমা হঠাৎ মুখ নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। পুরন্দর একটু রেগে গিয়ে বললেন, এখনও বুঝি তোমার সন্দেহ হচ্ছে? অসীমা বলল, না তা নয়, আপনি 95,000 কিউবিক মাইল, আচ্ছা কিউবিক শব্দের অর্থ হচ্ছে ঘন আকার বিশিষ্ট, যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সব সমান। আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতো ঘুরছেন, আর সবকটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন, বৃষ্টি নেবে, বৃষ্টি নেবেন? এ ভাবতেই কীরকম মজা লাগছে। অসীমা তো হাসছিল ঘটনাটা শুনে। আচ্ছা, ইন্দ্রের নামটা আমরা পেয়েছিলাম, ইন্দ্র হচ্ছে হিন্দু পুরাণ মতে মেঘের দেবতা, হচ্ছে ইন্দ্র। প্রেসিডেন্ট হলো রাষ্ট্রপতি, কোনো দেশের সাংবিধানিক বা মন্ত্রিপরিষদে তিনি হচ্ছেন প্রধান ব্যক্তি, আর প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রীশাসিত দেশের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি, হলেন প্রধানমন্ত্রী। তো এগুলো ভেবে ওর খুব মজা লাগছে যে সবাই জিজ্ঞাসা করবে পুরন্দরকে, মেঘ নেবে মেঘ নেবে, তাই সে হাসছে। পুরন্দর বললেন,
তুমি ঠিকই বলেছ, এটা মজারই ব্যাপার। আমি সত্যি সত্যিই অবশ্য সেরকম কিছু করব না, আমি তো মেঘের ব্যবসাদার নই। ব্যবসাদার যারা ব্যবসা বাণিজ্য করে সেটা আবার ওর হুঁশ আছে, ও তো বিজ্ঞানী মানুষ। বলছে কি আমি কি এরকম নয়, তো আমি তো ব্যবসাদার নয় যে এটা নিয়ে ব্যবসা করব, মানে টাকা পয়সা হয়তো নেবে না। মানুষের ক্ষতি করতেও চায় না, কিন্তু শুধু ওই কার্প অফ আমাকে মেঘ চোর বলেছে। ওর দেশে আমি এক প্রকাণ্ড এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো এই নাও ধার শোধ। মানে মেঘ চোর বলেছিল বলে সত্যি সত্যি ও মেঘ চুরি করে কার্পভের দেশে অর্থাৎ সাইবেরিয়ায় পাঠাতে চেয়েছে। সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে। অসীমা বলল, কিন্তু সাইবেরিয়ায় যাওয়ার আগেই যদি সেই মেঘ কোথাও ভেঙে পড়ে, কোনো দেশকে ভাসিয়ে দেয়, মানে অন্য কোথাও যদি সেখান থেকে বৃষ্টি ঝরে পড়ে সেই দেশ তো তাহলে ভেসে যেতে পারে, তখন তখন কী হতে পারে? পুরন্দর বললেন, সেরকম একটা ঝুঁকি আছে ঠিকই, কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কী হবে তা বলা যায় না। তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটা ঝুঁকি একটু ঝুঁকি নিতে হয়। অবশ্য আমার যতদূর ধারণা আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো। মানে ওর ঠিক এটা একটা মনে জোর আছে যে ও এই মেঘটাকে তৈরি করার পরে ওটাকে সাইবেরিয়া পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে এবং সেটা অন্য কোথাও ঝরে পড়বে না। মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশের ওপর ভেঙে পড়ল, তাহলে সেই শহরের কী অবস্থা হবে? ওরকম জলভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে। কিন্তু সেরকম অবস্থা আমি হতেই দেব না। মেঘটা এদিক ওদিক গেলেই আমি ফাটিয়ে দেব কোনো নির্জন জায়গায়। মানে যদি অন্যদিকে সরে যায় তাহলে নির্জন জায়গা দেখে মেঘটাকে উনি ফাটিয়ে দেবেন। এবারে তিনি নিচু হয়ে তার বসবার জায়গার তলা থেকে একটা ফাইবার গ্লাসের বাক্স বার করলেন। সেই বাক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতুর বল। এই পর্যন্তই আজকে আমাদের থাকবে। পরের দিন আমরা দেখব যে সেই ধাতুর বল নিয়ে পুরন্দর কী করছেন। যতটা পড়া হলো তোমরা ভালো করে পড়বে, সকলে ভালো থাকবে।